আজ স্বাধীনতা দিবস সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান স্টাইলিং ইউ জ্ঞান আমাদের সকলের ভেতরটাকে করে সমৃদ্ধ তাই আপনি যত বেশি জানবেন এবং বাস্তব জীবনে এর প্রয়োগ করবেন দেখবেন আপনাকে ছুটতে হবে না সৌন্দর্য এসে ধরা দেবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ইউ স্টাইলিং ইউ মানুষ শত কাজের ভিড়েও কিন্তু নিজেকে আনন্দ দেওয়ার জন্য অনেক কিছুই করে থাকে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক কিছু ট্রাই করে তাই অল্প সময়ের মধ্যে নিজেকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করবেন তা জানতে চোখ রাখুন ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ইউ স্টাইলিং ইউ ভিউয়ার্স আমি শারমিন কোচি বিন্দিয়ার পক্ষ থেকে এসেছি ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ইউতে ভিউয়ার্স আপনারা জানেন 26 মার্চ আমাদের স্বাধীনতা দিবস আর লাখো শহীদের রক্তে পাওয়া আমাদের এই স্বাধীনতা এখন কিন্তু আমরা উৎসব হিসেবেই পালন করি আমাদের পতাকার রং কিন্তু আমরা পরিধান করি দ্যাট মিন্স আমাদের 26 মার্চ আমরা কিন্তু যেখানেই যাই না কেন আমরা লাল সবুজের রঙে নিজেকে রাঙাই ঠিক এমনই একটি পার্টি মেকআপ হবে আজকে আর আমাদের সাথে আছে মডেল আফরিন আমরা আফরিনের উপরেই আমাদের যে মেকওভার আছে যে স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা যে মেকআপটি আমরা দিব আমরা তার উপরেই অ্যাপ্লাই করব ভিউয়ার্স মেকআপের আগে অ্যাজ ইউজুয়াল চুলের স্টাইল যখন আমরা করব সেক্ষেত্রে আমরা আগেও বলে নিয়েছিলাম একটু ওয়েল ম্যাসাজ এবং শ্যাম্পু করে নেব যেহেতু আমরা শ্যাম্পু করব তার আগে একটু ওয়েল ম্যাসাজ করে নেব আর এই ওয়েল ম্যাসাজটি হবে অবশ্যই ডাবর বাটিকা দিয়ে ভিউয়ার্স কি করে ওয়েল ম্যাসাজ হচ্ছে চলুন দেখ আমাদের শ্যাম্পু করা শেষ এবার আমরা পুরো চুলটাকে ভালোভাবে ড্রায়ার দিয়ে শুকাই ভিউয়ার্স আমাদের চুল শুকানো শেষ এবারে মেকওভার করব নিচ্ছে একটি ছোট্ট বিরতি কিছুক্ষণের মধ্যে ফিরে আসছি ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ইউতে ফিরে এলাম ব্রেকের পরে ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ইউতে ভিউয়ার্স এখন মেকওভার পর্ব আর এই মেকওভারে আগেই বলেছিলাম জাতীয় পতাকার যে রং দুটো আছে সেটি আমরা এবার পরিধান করব তার মানে হচ্ছে সবুজ আর লাল এই লাল সবুজের মিশ্রণে আমরা ওকে মেকআপটি করব এবং মেকআপটি হবে 60s স্টাইল সেই আগের মতো আর এই মেকওভারে আমাকে সাহায্য করছে হ্যাপি সময় স্বল্পতার জন্য ওর বেসটি আমরা আগেই করে নিয়েছিলাম আর এই বেসটি করতে আমরা ইউজ করেছি পেনকে এরপর ম্যাট লুকের জন্য আমরা ওয়াটার স্প্রে করেছি যাতে মেকআপটি ঘেমে না যায় এখন চোখের পর্ব আর চোখের কালারটি কি হবে আগেই বলেছিলাম সবুজ আর লালের মিক্সড কম্বিনেশন আমরা ব্রাউন কালার দিয়ে চোখের বেস কালারটি করেছি আর এই বেস কালারটি আমরা এভাবে অ্যাপ্লাই করব যাতে করে কিনা যে কোনো কালার আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে পারি
আর লিপস্টিকের কালার হিসেবে যেহেতু আমরা আগেই বলেছিলাম আমাদের গ্রিন আর রেডের কম্বিনেশন রাখবো, সো আমরা লিপস্টিক লাল দিব এবং এটা এটা আমরা অরেঞ্জ রেডটা দিব। ভিউয়ার্স, আমাদের মেকআপ হলো, এবার হেয়ার স্টাইল। যেহেতু মেকআপটা আমরা সিক্সটিজ আমরা রাখছি, সো হেয়ার স্টাইলটাও আমরা সিক্সটিজ রাখবো, তার মানে হচ্ছে আমরা ওয়ান বান একটা খোপা করবো। বাইরে যাবার জন্য আর একটু বলে নিই, ওর হেয়ার স্টাইলটা দিয়েছিলাম সিক্সটিজ, লুকটাও দিয়েছিলাম সিক্সটিজ, শাড়ি তো আট পরে আছে, দেখা যাক ওকে কেমন লাগছে। ভিউয়ার্স, আজ এই পর্যন্ত, দেখা হবে আগামী পর্বে ডাবল ভাটিকা এক্সট্রা অর্ডিনারি স্টাইলি নিউতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। স্টাইলিং ইউ, স্টাইলিং ইউ। সাজগোজ নিয়ে যেহেতু কথা হচ্ছে, তার সাথে কিছু একটা অ্যাড করি। আপনি যে পোশাকটি পরে আছেন তা কি আপনাকে মানাচ্ছে? মানে আপনাকে এটা ক্যারি করতে পারছেন? জানতে চাইলে চোখ রাখুন ডাবল ভার্টিকা এক্সট্রা অর্ডিনারি স্টাইলিং ইউতে। স্টাইলিং ইউ, স্টাইলিং ইউ।
নিজেকে ফিট এবং শেপে রাখার গুরুত্ব কিন্তু আমরা সবাই জানি। আর সেই জানা বিষয়গুলোকে আরেকটু ঝালিয়ে নিতে সঙ্গে থাকুন ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ওয়ের সাথে। Styling you. Styling you. আপনি আপনার ঘরের যে কোনো শান্ত একটি কোণে মাদুর অথবা চাদর অথবা অন্য কিছু বিছিয়ে বসুন। আপনার এক পায়ের উপর অন্য পা উঠিয়ে সুখাসনে বসুন। আপনার দুই হাত জ্ঞান মুদ্রায় রাখুন। আস্তে আস্তে চোখ বন্ধ করুন। জোরে জোরে তিনবার দশ গুণে নিঃশ্বাস নিন এবং বিশ গুণে ছাড়ুন। যতটা সময় ধরে নিঃশ্বাস নেবেন তার দ্বিগুণ সময় ধরে নিঃশ্বাস ছাড়বেন। এভাবে তিনবার গভীরভাবে শ্বাস প্রশ্বাস সঞ্চালন করুন। এরপর আস্তে আস্তে আপনি চলে যান একেবারে আপনার নিজের ভেতরে, যেখানে পৃথিবীর কোনো চাওয়া নেই, পাওয়া নেই, হিংসা নেই, বিদ্বেষ নেই, কলুষতা নেই। মনে মনে ভাবুন আপনার সেই শৈশব, ছোটবেলার সেই সুখস্মৃতিগুলো, ভালো লাগার স্মৃতি, ভালোবাসার স্মৃতি। এভাবে নিজেকে দশ মিনিট ধরে রেখে ফিরে আসতে থাকুন আস্তে আস্তে। প্রার্থনা করুন আপনার স্রষ্টার কাছে, তিনি যেন আপনাকে শক্তি দেন, ভালো কাজ করবার জন্য মন দেন, সাহস দেন। আপনি যেন সব বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে যেতে পারেন দুর্বার গতিতে। সুস্থ এবং সুন্দর জীবন দিন। আস্তে আস্তে শরীরটাকে নাড়িয়ে বসুন। জোরে জোরে তিনবার নিঃশ্বাস নিন এবং ছাড়ুন, ঠিক পূর্বের পদ্ধতি অনুসরণ করে। এক থেকে দশ গুণে নিঃশ্বাস নিন এবং এক থেকে বিশ গুণে নিঃশ্বাস ছাড়ুন। এরপর আপনার শরীরের পুরো শক্তি জড়ো করে দুহাতের তালু পরস্পরের সাথে খুব ভালো করে ঘষুন। তারপর হাতের তালু দিয়ে আপনার চোখ স্পর্শ করুন। তালুর উষ্ণতা অনুভব করুন আপনার চোখে এবং চোখ দিয়ে পুরো শরীরে। তারপর আস্তে আস্তে হাতের তালুর ভেতরে আপনার চোখ মেলতে থাকুন। আস্তে আস্তে আপনার হাত নামিয়ে দিন। দেখবেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন এবং মনে হবে যে সমস্ত পজিটিভ এনার্জি আপনার শরীরে প্রবেশ করেছে। মনে হবে এক্ষুনি আপনি খুব ফ্রেশ ঘুম থেকে উঠে এলেন এবং পৃথিবীর সমস্ত কঠিন কাজের জন্য আপনি প্রস্তুত। দর্শক, নিচ্ছে আবার একটি ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। স্টাইলিং ইউ, স্টাইলিং, স্টাইলিং ইউ, স্টাইলিং ইউ। ডাবর বার্টিকা এক্সট্রাঅর্ডিনারি স্টাইলিং ইউ এর এই পর্যায়ে দর্শক আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো এমন একজন মানুষের যিনি একাধারে মডেল এবং চলচ্চিত্র অভিনেত্রী। তার নাম আইরিন। চলুন কথা বলি আইরিনের সাথে। আইরিন, কেমন আছো তুমি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। অনেক দিন পর তোমার সাথে দেখা হচ্ছে। হ্যাঁ, ইনফ্যাক্ট লং টাইম, লং টাইম। অনেক ব্যস্ত থাকা হচ্ছে তোমার ইদানিং চলচ্চিত্র। হ্যাঁ, তোমার যে বিউটি স্টেটমেন্ট, তোমার যে এত সৌন্দর্য, তোমার এই রহস্যটা সবাই জানতে চায়, তুমি কি আমাদের সাথে শেয়ার করতে চাও? অবশ্যই। সুন্দরটা আসলে নিজের ভেতর থেকে আসে। আমার কাছে মনে হয় যে মন থেকে অনেক সুন্দর, তার আউটলুকিংটাও ওরকম সুন্দর আমার কাছে মনে হয়। অবশ্যই, ইনার বিউটিটা অনেক ইম্পর্টেন্ট। আর এছাড়া তো আমরা যেহেতু প্রচুর শুটিংয়ে থাকতে হয়, মেকআপের একটা ব্যাপার থাকে যাতে করে আমাদের স্কিনটা অনেক রাফ হয়ে যায়। তুমি এটা কিভাবে মেনটেন করো আমাদের যদি একটু বলতে? এটা আসলে আমি রেগুলার ক্লিন আপটা করিয়ে থাকি রেগুলার। আর এছাড়া যখন মেকআপটা উঠায় তখন অলিভ অয়েল ইউজ করি। তোমার হেয়ার দেখছি অনেক শাইন করছে, তুমি হেয়ারের জন্য কি ট্রিটমেন্ট করো বা কি কেয়ার করে থাকো আসলে? অনলি অয়েল ট্রিটমেন্ট আর প্রোটিন ট্রিটমেন্টটা করে মাঝে মধ্যে, খুব কম যদিও, কিন্তু মানে অয়েলটা সব সময় আমি ইউজ করি। যেহেতু বড় পর্দায় কাজ করা হচ্ছে, সেখানে এক্সপিরিয়েন্স যদি আমাদের একটু শেয়ার করতে, মানে টাইমিং, টাইম শিডিউল ব্যাপারে যদি একটু জানাতে। যিনি ডিরেক্টর থাকেন বা চিফ এডি থাকেন,
ওনারাই ডিসাইড করে ফেলেন কিভাবে ওনাদের সিকোয়েন্সগুলি শুট করবেন, কবে কোন ডেটে কোন কোন কাজগুলি হবে, ওভাবে করে ওনাদের ক্যাজুয়াল শীট থাকে, আগে থেকে প্রি প্ল্যান থাকে, কল টাইমটা ওনারাই বলে দেন, মানে পুরোটা দিয়ে দেন। তো যেহেতু একটা টাইট শিডিউলের মধ্যে তুমি থাকো, তো কিভাবে ফিটনেসটা মেইনটেইন করো তুমি আমাদের একটু বলো। পারলে যোগা করি, নট অনলি ফিটনেস, আমার মনটাকেও রিফ্রেশ করে দেয়, সময় পেলে আমি যোগাটা করে ফেলি, এর সাথে খাবারের একটা হ্যাঁ একটা হেলদি ডায়েট তুমি মেইনটেইন করো আই থিংক, আমি শুনেছিলাম অনেক আগে যেটা। আজ মহান স্বাধীনতা দিবস, তুমি আমি আমরা আসলে যুদ্ধ দেখিনি, কিন্তু এই যুদ্ধের চেতনা আমরা মনে লালন করেই বড় হচ্ছি, তোমার কাছে জানতে চাইবো মানে এই নিয়ে তোমার কী ভাবনা। আমরা অনেক লাকি যে আমরা একটা স্বাধীন দেশে আমাদের জন্ম হয়েছে, আমাদের গর্ব এবং আমাদের চেতনা আমাদের সব কিছুতেই যেন সব সময় মিশে আছে। আমার কাছে মনে হয় যে আমরা এটাকে ভুলে যাইনি, এটাকে সঙ্গে নিয়েই আমরা সামনে এগিয়ে যাচ্ছি, এবং আমার কাছে মনে হয় যে এই পার্টিকুলার ডেতেই কেন আমরা মনে করব, আমরা সব সময় যেন আমাদের সাথে করে নিয়ে আমরা সব সময় চলি আর কি, এরকম মনে হয়। আইরিন, আসলে মানুষের অনেক রকমের হবি, অনেক রকম কালেকশন করার ইচ্ছা থাকে, তোমার কি ধরনের কালেকশন মানে করার ইচ্ছা, ব্যাগস, পারফিউম, অ্যাকসেসরিজ? অর্নামেন্টস অনেক পছন্দ, তবে সেটা এথনিক অর্নামেন্টস আমার অনেক পছন্দ, যেটা কোনো পার্টিকুলার কোনো স্থানের জন্য বা কোনো পার্টিকুলার কোনো জায়গাতে ঘুরতে গেলাম, ওখানকার কোনো ট্র্যাডিশন থাকে যে এরা এই অর্নামেন্টসগুলি পরে, এই অর্নামেন্টসগুলির উপর আমার অনেক ফ্যাসিনেশন, এবং আমি ট্রাই করি যে আমি কোথাও গেলে ওখানে যদি কোনো পার্টিকুলার অর্নামেন্টস বা এই টাইপের কোনো এথনিক টাইপের কোনো জিনিস থাকে ওগুলিকে কালেক্ট করা আমার খুব পছন্দ। তোমার কোনো সিক্রেট আছে যেটা তুমি আমাদের কাছে শেয়ার করতে চাও, মানে তুমি যেটা ফলো করে সামনের দিকে আগাচ্ছো তোমার দর্শককে যদি তুমি শেয়ার করতে? আসলে এরকম কোনো সিক্রেট নাই, তবে আমি আমার যেটা আছে সেটা হচ্ছে আমি অনেক কমিটমেন্টটাকে অনেক প্রায়োরিটি দিয়ে থাকি, আমি যদি কারোর সাথে কমিটেড হই কাজের ক্ষেত্রে সেটা সেভাবেই করার চেষ্টা করি, ট্রাই করি আমার জন্য আরেকজন হাসি খুশি যেন থাকে, এই জন্য সবসময় হাসি খুশি থাকি, এবং আমার কাছে মনে হয় আমার জন্য কেউ খুশি থাকলো, এই তো। আমরা সবাই চাই তুমি সবসময় এরকম হাস্যোজ্জ্বল থাকো আর অনেক সামনে এগিয়ে যাও, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, এবং ডাবর ভাটিকাকেও অনেক অনেক ধন্যবাদ, আরটিভিকে অনেক ধন্যবাদ। Styling you. লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই বাংলাদেশ, আসুন আমরা আমাদের অন্তর এবং বাহিরকে করে তুলি আলোকিত, সবাই মিলে সম্মিলিতভাবে গড়ে তুলি সুন্দর একটি দেশের, ভালোবাসি দেশের মানুষকে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে, আল্লাহ হাফেজ। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.